Hello my lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. Gulshan 1 er pass number road diye dhuke dan dike mon nili Kiyoshi Japanese restaurant. Ajke shara din amra baire bibhinno kaje byasto chilam. Chinta korlam je rate ekshathe khabo. Amar me মোরি আমাদের প্রমোশন উপলক্ষে খাওয়ালো, তার প্রমোশন হয়েছে সেই উপলক্ষে খাওয়ালো। বসার জায়গাগুলো বেশ ইন্টারেস্টিং। তারপর আমাদের মেনু দিল, মেনুতে সবগুলো খাবার বেশ ভালো লেগেছে। কিয়োশি লেখা টেবিল ম্যাট দিল, ওগুলো সব কাগজের ওয়ান টাইম ইউজ, সেটা খুব ভালো লেগেছে। সবগুলো খাবারের দাম পাশে দেওয়া আছে, খাবারগুলোর ছবি দেওয়া আছে। আমরা এখান থেকে সুশি অর্ডার করলাম, মোমো অর্ডার করলাম, আর র্যামেন অর্ডার দিলাম। আমার হাজবেন্ডের জন্য র্যামেন অর্ডার দিলাম, আর আমার ছেলে আর মেয়ে চিকেনের আরও দুটো ডিশ অর্ডার দিল। ব্যাস, অর্ডার দেওয়ার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের খাবার দিয়ে গেল। খাবার খুবই ইয়ামি ছিল। প্রথমে সুশিটা দিয়ে গেছে স্টার্টার হিসেবে, সুশিটা খুব পছন্দ করে খেয়েছি সবাই, খুব ভালো হয়েছে। তারপর মোমো দিয়ে গেল, মোমোটা মোটামুটি হয়েছে। আর তারপর আমাদের র্যামেন দিয়ে গিয়েছে, ছোট্ট কড়াইয়ের মধ্যে র্যামেন রান্না করে যার যার সামনে দিয়ে গিয়েছে। হ্যাঁ, র্যামেনটা বেশ ভালোই ছিল, ডুডল নুডলস ছিল, তারপর বিফ ছিল, ভালো লেগেছে। তারপর অন্য অন্য খাবারগুলো বেশ ভালোই ছিল। একটা জাপানিজ রেস্টুরেন্টে যে এই চপস্টিক দিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল, চেষ্টা করেছি, পারি না তো, তাও কোনো রকম খেয়েছি। যেহেতু গিয়েছি সেহেতু চপস্টিক দিয়ে খেয়েছি। বাসায় অনেকবার চেষ্টা করেছি কিন্তু যাই হোক পারি না আমি, কিন্তু এবার কিন্তু ঠিকই খেয়েছি, যেমনই পেরেছি তেমনই খেয়েছি। এটাই একটা আমার ইচ্ছা ছিল যে আসলে চপস্টিক দিয়ে খাব। পরিবেশটা বেশ সুন্দর ছিল, অনেক বড় একটা দুইতলা বাড়ির, নিচতলায় হলো থাই রেস্টুরেন্ট আর উপরে হলো কিয়োশি জাপানিজ রেস্টুরেন্ট। ওরা ছোট ছোট সয়া সস নেওয়ার যে পার্টি দিয়েছে ওগুলো বেশ ভালো লেগেছে। আজকে থার্সডে ছিল তাই অনেক ক্রাউডেড ছিল, যে দেখি একদম ফুল বুকড। তো আমরা এর আগে আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানেও বুকড একদম ফুল। থার্সডেতে মানুষ সবাই এত রেস্টুরেন্টে খেতে যায় ঢাকায়, আমি চিন্তাও করতে পারিনি, সব রেস্টুরেন্ট এরকম বুকড। পরে আমি বললাম যে ঠিক আছে আমরা একটু ওয়েট করি, তাহলে খালি হলে আবার বসবো। বললো যে আচ্ছা করেন, 5 মিনিট ওয়েট করেছি,
তারপরে খালি হয়েছে পরে আমরা বসেছি। এই সুশিটা খেতে খুবই মজা, খুবই ইয়ামি, আমরা খুব এনজয় করেছি সব খাবার, আর বিশেষ করে পরিবেশ। ছোট্ট একটা বাঁশের ঝর্ণা ছিল, বাঁশের গন্ধ শব্দ আসছিল, রেমনটা খুব ইয়ামি হয়েছিল। এক টুকরা তোফুও ভেজে স্লাইস করে রেমনের সাথে দিয়েছে, বিফ দিয়েছে, আর বড় সাইজের পাস্তা এক দুইটা টুকরা দিয়েছে, আর ডুডল নুডলস দিয়েছে। ওভারঅল ভালোই ছিল আমাদের খাওয়া দাওয়া। আর ইচ্ছা ছিল একদিন, আমরা ফুডপান্ডায় অর্ডার করে কয়েকদিন খাবার এনেছি, আর ইচ্ছা ছিল একদিন নিজেরা যাই আর জাপানিজ পরিবেশ চপস্টিক দিয়ে খাওয়া এগুলো এনজয় করার। তো সেই জন্যে আজকে গেলাম, ভেবেছিলাম অন্য একদিন যাব, কিন্তু আজকে গেলাম। আমার ছেলে মেয়েরাও খাবার এনজয় করেছে, ওদের কাছেও ভালো লেগেছে। প্রাইসটা মোটামুটি মোটামুটি বলতে যা বোঝায় তার থেকে একটু বেশি আমাদের সব খাবারের প্রাইস হয়েছে 6,000 টাকা। 6,000 টাকা মোটামুটি বেশি বলা যায়। অন্য রেস্টুরেন্টে খেলে, চাইনিজ খেতে আমরা যখন যাই, 3,000 টাকার মধ্যে বেশ সবার খাওয়া হয়ে যায়, কিন্তু 6,000 টাকায় এই খাবারটা একটু দামি, তাও একটু গেলাম। তারপর বের হয়ে আসলাম, উবার কল করেছি, এই বড় বড় পেয়ারা গাছটা আছে ওই রেস্টুরেন্টের বাইরে, Gulshan-1 5 নম্বর রোড দিয়ে ঢুকে 5 আর 8 মাঝখানে 5 নম্বর রোড দিয়ে ঢুকে ডান দিকে ফিরলেই এই কিয়োশি রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাবেন। দাঁতের বেলা হাতির ঝিলের পাশে দিয়ে বাসায় চলে আসলাম। হাতির ঝিলের পাশেই যেহেতু বনশ্রী, তাই কোথাও যাওয়ার সময় হাতির ঝিলটা চোখে পড়ে। রাতের বেলা হাতির ঝিলের সৌন্দর্যই আলাদা, ঝলমল করে আলোগুলো পানির মধ্যে, খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে একদিন এক্সপিরিয়েন্স করতে পারেন, পরিবেশটা বেশ ভালো, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।